সমগ্র রাজ্যের সমান্তরালক ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস। কটন বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ফোরামর উদ্যোগত উদযাপন করা হয় আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। উল্লেখ্য যে দ্বিতীয়বারের কটন বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত করা হয়েছে এই দিবসর। প্রথমবার অনুষ্ঠুপিয়াক পালন করা হয়েছিল যদিও এবার কিছু ব্যতিক্রমক অনুষ্ঠিত করা হয়েছে অনুষ্ঠানটি। কেবল দিব্যাঙ্গই নহয় সকল ধরনের ছাত্র ছাত্রীর আয়োজন করা হয়েছিল অনলাইন রচনা প্রতিযোগিতা, অনলাইন বক্তৃতা প্রতিযোগিতা, দবা খেল আদি। সমান্তরালক সজাগতার শনিবারে পুয়া উলুয়া হয়েছিল শোভাযাত্রাও। মানে আমার এবার কটনত দ্বিতীয়বারের বিশ্ব প্রতিবন্ধী দিবস ইন্টারন্যাশনাল ডে ফর পার্সনস উইথ ডিসএবিলিটি অর্গানাইজ করা হয়েছে। যাবার আমি খুব অনুষ্ঠুপিয়াকে পাতিছিল, এবারও বড় বিশেষ ডাঙর হওয়া নাই, কিন্তু আমি ভাবিছো এবার অল্প বিশেষ কিনা এটা করম বলে ইচ্ছা আছে। এখানে আমি অল্প কম্পিটিশন চলাইছিল, যে এসে আসলে, স্পিচ আসলে, আর আপনার চেজ বোর্ড আসলে। তো সেই কম্পিটিশনস খিনি আপনার আমি এটা সিস্টেম করেছিল, এই কম্পিটিশন খিনি যিনি পার্টিসিপেন্টস আসলে পার্টিসিপেন্টস খিনি আপনার সবে করব পারিব, অকল স্পেশালি এবল স্টুডেন্টস খিনি নহয়, যিমান খিনি স্টুডেন্টস আছে আমার কটনিয়ান সবে করব পারিব। হে আবার অনলাইন স্পিচ কম্পিটিশনটো আর অফলাইন অনলাইন এসে কম্পিটিশনটো হয়ে গেল, আর যাকালি অফলাইন চেস আসলে রেপিড চেস বোর্ড কম্পিটিশন। সেই চেস বোর্ডখন আমার ভাইস চ্যান্সেলর স্যার আর আপনার কমিশনার অফ পার্সনস উইথ ডিসএবিলিটি আহি পেলায় ইনোগ্রেট করে শেষ ভালদরে হয়ে গেল, আর আজি মিটিংখন হয়েছে, আর আমি আজি প্রাইজ ডিস্ট্রিবিউশন করিম। সো আবার আর আজি পুয়া একটা রেলি আসিল, আপনার রেলিট এম সিবির ফ্রন্টরপর গিয়ে আমি রিজার্ভ ব্যাঙ্ক হয়ে দীঘলীপুখুরী হয়ে রিজার্ভ ব্যাঙ্ক হয়ে আমি উলাইছো। তো আমার বেলেগ একু কথা নয়, বেলেগ একু উদ্দেশ্য নয়, আমার কটনত যে একটা আমি যাত্রা আরম্ভ করবলে উলাইছো, যে সকলে হাতে হাত ধরে আগুয়ার যাত্রা, সকলে আমাক একেলগে হেল্প করে। দুদিনিয়াক অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনট কটনের এলামনাই ভবনত মুকলি সভার অনুষ্ঠিত হয় বটা বিতরণী সভারও। ছাত্র ছাত্রী সকলের সহযোগত আয়োজন করা হয় এক সাংস্কৃতিক সন্ধ্যারও। উল্লেখ্য যে এই অনুষ্ঠানত আমন্ত্রিত অতিথি হিসাবে ভাগ লয় প্রতিদিন টাইমর মুখ্য সঞ্চালক স্মৃতাক্ষী বি গোস্বামী। হেমকোষর ব্রেইলি সংস্করণের কটন বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ফোরামর তরফের স্বাধীন প্রতিদিন গোষ্ঠীর স্বত্বাধিকারী তথা অসমীয়া প্রতিদিন কাকতর মুখ্য সম্পাদক জয়ন্ত বরুয়ালৈ আগবহা হয় বিশেষ সম্বর্ধনা। তেওঁর হৈ তেওঁ জিয়রী স্মৃতাক্ষী বি গোস্বামী সম্বর্ধনা গ্রহণ করে কয় এইদরে। আজি এই ফোরামখানে এনেকা একটা পদক্ষেপ গ্রহণ করেছে, সকলে ইনক্লুসিভ যুক্ত সোসাইটি আমি কবলে বিচার যে ইউএনও কারণে সেইটা প্রমোট করেছে যে আমার সোসাইটি সদায় অবহেলা করে পেলায় আগবাড়ি গিয়ে আছো। আমি আমার কথাটা চিন্তা করি, আমি এজ এ সোসাইটি আমি সকলরে কথাখিন চিন্তা করব আর সেই ভাবধারে আগবাড়ি যাব। আজি মই সেকারণে বিচারিছো যে বিশেষভাবে সক্ষম লোকসকলের একটা ফেলোশিপ একটা অ্যানাউন্স করছো, যাতে তেখেতসকলে যুনে এই টপিকর উপর রিসার্চ করব বিচার, আগন্তুক কিনা রিসার্চ করলেহে আমার কিছু সমস্যা তুলি ধরব পারি আর গভর্নমেন্টকো এইখিন বস্তু প্রেজেন্ট করব পারি। তো সেইভাবে একটা ফেলোশিপ একটা আমার প্রতিদিন আর প্রতিদিন টাইম গোষ্ঠীর ফলের একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যাতে সকলে আগবাড়ি আহক, তেখেতসকলক এটা আমার বিভিন্ন সেগমেন্টত স্পোর্টসে হোক, কালচারে হোক বা এন্টারটেইনমেন্টে হোক, সকলো দিকতে স্পেশালি এইবলসকলে খুব ধুনিয়া পদক্ষেপ আগবাই আছে। কারণ আমি হয়েছো এইবল, আমি যখন কাম করবা নাই, তখন একটা
এক্সট্রা কিবা এটা লই আহিছে কিন্তু তেখেতসকলে স্পেশালি এবল ওয়ার্কতে তেখেতসকলে এনেকুৱা কিছুমান কাম কৰিছে পেৰা অলিম্পিকছতো গৈছে তেখেতসকলে এটা ইন্টাৰনেশ্যনেল প্লেটফৰ্মত অসমক উজ্বলাই তুলিছে। উল্লেখ্য যে এই অনুষ্ঠানত উপস্থিত থাকে নেম কেয়াৰ হাস্পতালৰ স্বত্বাধিকাৰী তথা বিশিষ্ট সমাজকৰ্মী ডাক্তৰ হিতেশ বৰুৱা, প্ৰতিবন্ধী সুৰক্ষা সমিতিৰ সাধাৰণ সম্পাদক দীপেন মালাকাৰ, বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ কল্যাণ সঞ্চালক প্ৰশান্ত শৰ্মা, বিশ্ববিদ্যালয়খনৰ ভাৰপ্ৰাপ্ত পঞ্জীয়ক মহেশ্বৰ কলিতাকে আদি কৰি কেইবাগৰাকীও গণ্যমান্য ব্যক্তি। আৰু এই সমগ্ৰ অনুষ্ঠানটো আয়োজন কৰিছিল বিশেষভাৱে সক্ষম ঋতুৰাজ দাস নামৰ এজন ছাত্ৰই। অসমীয়া প্ৰতিদিন, ডিজিটেল ডেস্ক।